ডেন্টিস্ট্রিতে আমরা বিভিন্ন ধরনের দন্ত সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে বড় একটি সমস্যা হলো বাচ্চাদের দাঁতে পোকা বা দন্তক্ষয়। ইংরেজিতে এটাকে আমরা ডেন্টাল ক্যারিস বা ডেন্টাল ডিকে বলে থাকি। চলুন আজকে আমরা জেনে নেই এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা। আসুন আমরা জেনে নেই ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয় কি। এগুলো খাওয়ার পরে তারা দীর্ঘ সময় দাঁত ব্রাশ না করার ফলে ফুড পার্টিকেলসগুলো দাঁতে জমা হয়ে থাকে এবং ব্যাকটেরিয়ার জন্ম দেয়। এর ফলে ব্যাকটেরিয়ার ইস্যুতে অ্যাসিড এনামেলকে ক্ষয় করে দেয় এবং গর্ত সৃষ্টি করে, এবং এটাকে আমরা বলে থাকি ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয়। এরপর আমরা জেনে নেব ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয়ের কারণগুলো। প্রথমত, বাচ্চারা তাদের দাঁতের পরিচর্যা বা ওরাল হাইজিন ঠিকমতো মেনটেইন করতে পারে না। দ্বিতীয়ত, বাচ্চাদের ফুড হ্যাবিট। বাচ্চারা সাধারণত মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে থাকে, যেমন চকলেট, চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব। এসব খাওয়ার পরে দীর্ঘ সময় ধরে দাঁতের সাথে স্টিকি হয়ে লেগে থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং ব্যাকটেরিয়া মিশ্রিত অ্যাসিড দাঁতের এনামেলকে ক্ষয় করে। আমরা কি দেখে বুঝব দন্তক্ষয় হয়েছে? বিভিন্ন প্রকারের মিষ্টি, গরম বা ঠান্ডা খাবার খাওয়ার পর দাঁতে ব্যথা অনুভূত হবে। দাঁতে বাদামি, কালো বা সাদা রঙের দাগ পড়ে গেলে দাঁতে গর্ত দেখা যাবে। এখন আমরা জেনে নেব ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয় হতে অন্যান্য দন্ত সমস্যা হওয়ার ঝুঁকি আছে কি? হ্যাঁ, অবশ্যই। যদি আমরা প্রাথমিকভাবে এর সমাধান না করতে পারি, তাহলে পরবর্তীতে আমাদের আরো অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে পারি, যেমন মাড়ির প্রদাহ। সবশেষে আমরা জেনে নিই ডেন্টাল ক্যারিস বা দন্তক্ষয় প্রতিরোধের উপায়গুলো। বাচ্চাদের ফুড হ্যাবিটসের প্রতি যত্নবান হতে হবে, যেমন তাদেরকে মিষ্টি জাতীয় খাবারগুলো না দিয়ে ফলমূল ও শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাচ্চাদেরকে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। সর্বোপরি, আপনাদের বাচ্চাদের দাঁতের ব্যাপারে আপনাদের আরও বেশি যত্নশীল হতে হবে এবং তাদের ওরাল হাইজিন আরও ভালোভাবে মেনটেন করতে হবে, এবং বছরে অন্তত দুবার দন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।